আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। সওম বা রোজা শারীরিক ইবাদত সমূহের মধ্যে অত্যন্ত কষ্টদায়ক ইবাদত। এটি ইসলামের দ্বিতীয় স্তম্ভ। কোরআন, হাদিস, ইজমা ও কিয়াস দ্বারা এর ফরজিয়াত সাব্যস্ত হয়েছে। যেমন পবিত্র কোরআনে মহান আল্লাহ এরশাদ করেছেন, হে ইমানদারগণ, তোমাদের ওপর রোজা ফরজ করা হয়েছে যেভাবে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের ওপর, যাতে তোমরা খোদাভীরুতা অবলম্বন করতে পারো। ইসলামের ভিত্তি পাঁচটি স্তম্ভের উপর প্রতিষ্ঠিত। এই সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বান্দা ও রসুল। নামাজ কায়েম করা, যাকাত দেওয়া, রোজা রাখা এবং হজ করা। ইসলামের প্রথম যুগ হতে এ পর্যন্ত দলমত নির্বিশেষে সকল উম্মতেই রোজা ফরজ বিশ্বাস করে এসেছেন, তা পালন করে এসেছেন এবং এর অস্বীকারকারীকে কাফের মনে করে এসেছেন। আল্লাহ তাআলা যে মানুষকে পানাহার করার ও যৌন খোদা মেটাবার সামগ্রী দান করেছেন, তার কৃতজ্ঞতা আদায় করার জন্য তার নির্দেশে এক নির্দিষ্ট সময় পর্যন্ত তা হতে বিরত থাকা যুক্তিসঙ্গত কথা, আর এটা রোজার মাধ্যমে সম্ভব। রোজা শুধুমাত্র উম্মতে মুহাম্মাদের ওপর ফরজ এটা নয়, বরং রোজা সর্বযুগে সকল উম্মতের ওপর ফরজ ছিল। পবিত্র কোরআনে আলোচ্য আয়াতে মিন কবলিকুম দ্বারা এটা সুস্পষ্টভাবে বোঝা যায়। তবে এটা বিস্তারিতভাবে জানা যায়নি যে কোন উম্মতের উপর কত মাস বা কোন মাস বা কতদিন রোজা ফরজ ছিল। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, যখন রমজান মাস আসে তখন আকাশে দরজাসমূহ খুলে দেওয়া হয়। অপর এক বর্ণনায় আছে, জাহান্নামে দরজাগুলো বন্ধ করে দেওয়া হয় এবং শয়তানকে বন্দী করা হয়। অন্য এক বর্ণায় আছে, রহমতের দরজাসমূহ খুলে দেওয়া হয়। বুখারী আন মুসলিম শরীফ। হযরত সাহল ইবনে সাআদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, তিনি বলেন, রসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, জান্নাতের আটটি দরজা রয়েছে, তার মধ্যে একটি দরজার নাম রায়ান। এই দরজা দিয়ে শুধু রোজাদার গণি প্রবেশ করবেন। বুখারী আন মুসলিম। রায়ান অর্থ হল পরিতৃপ্ত হওয়া, অর্থাৎ রোজাদার যে স্থানে প্রবেশ করবেন সেখানে অসংখ্য প্রবাহিত নহর, ফল, ফুলের বাগ, বাগিচা ও তৃপ্তিদায়ক বস্তুসমূহ বিদ্যমান থাকবে। অথবা রোজা অবস্থায় তারা খুদ পিপাসার একেবারে কাতর হয়ে পড়েছিল, তাই এখন তাদেরকে পরিতৃপ্ত স্থানে প্রবেশ করানো হবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি ইমানের সাথে ও সওয়াবের আশায় রমজান মাসের রোজা রাখে, তার পূর্বের সমুদয় গুনাহ, অর্থাৎ তার সমস্ত সাগিরা গুনাহ মাফ হবে। যে ব্যক্তি ইমানের সাথে ও সওয়াবের আশায় রমজানের রাতে ইবাদত কাটাবে বা ইবাদত করবে, তার পূর্বের সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হবে। এবং যে ব্যক্তি ইমানের সাথে ও সওয়াবের আশায় কদরের ইবাদত কাটাবে, তারও পূর্বের সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আদম সন্তানের প্রতিটি নেক আমল 10 গুণ হতে 700 গুণ পর্যন্ত বাড়ানো হয়ে থাকে। আল্লাহ বলেন, কিন্তু রোজা এর ব্যতিক্রম, কেননা রোজা একমাত্র আমারই জন্য রাখা হয় আর আমি এর প্রতিদান করব আমার যত ইচ্ছা। বান্দা আল্লাহর জন্য নিজের প্রবৃত্তি ও পানাহার পরিহার করে থাকে। রোজাদারের জন্য দুটি আনন্দ রয়েছে, একটি তার ইফতারের সময় এবং অপরটি পরকালে তার প্রতিপালকের সঙ্গে সাক্ষাৎ লাভের সময়। সুবহানাল্লাহ। নিশ্চয় রোজাদারদের মুখের গন্ধ আল্লাহ তাআলার নিকট মিস্কের সুগন্ধি হতেও অধিক উত্তম। রোজা হলো ঢালস্বরূপ, সুতরাং যখন তোমাদের কারো রোজার দিন আসে, সে অশ্লীল কথাবার্তা বলবে না এবং গণ্ডগোল করবে না, এবং যদি কেউ কটু কথা বলে অথবা লড়াই করতে চায়, তবে সে যেন বলে, আমি একজন রোজাদার। বুখারী আন মুসলিম।